কর্মী সভার উদ্দেশ্যে ইতিমধ্যে আলিপুরদুয়ারে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাদে আগামীকাল মুখ্যমন্ত্রীর কর্মী সভা আলিপুরদুয়ারে। রাতভর বৃষ্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভার মঞ্চ থেকে শুরু করে গোটা মাঠ জুড়ে ছয়লাপ জল এবং কাদা। এমনকি মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে হেঁটে যাবেন মঞ্চে, সেই পথেও যথেষ্ট জল এবং কাদা এখনো রয়েছে। তা সত্ত্বেও এখনো পর্যন্ত হেলদোল নেই প্রশাসনের, এখনো পর্যন্ত সরানো হয়নি মাঠ থেকে জল। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কর্মীদের নিয়ে 7-8 জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করবেন প্যারেড গ্রাউন্ড ময়দানে। স্বাভাবিকভাবেই জোর কদমে চলছিল সেই মঞ্চ তৈরির কাজ, কিন্তু তার মাঝেই জল কাদা সবকিছু মিলে একাকার। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত জল কাদা সরানোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওয়াকিবহল মানুষের মতে লাগাতার এই বৃষ্টি থাকলে মুখ্যমন্ত্রীর কর্মী সভায় যথেষ্ট প্রভাব পড়বে। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী নামটি একটি আবেগ, সেক্ষেত্রে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই লোকাধিক লোক আসবে এই কর্মী সভায়। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরিচিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাদে আগামীকাল মুখ্যমন্ত্রীর কর্মী সভা আলিপুরদুয়ারে। রাতভর বৃষ্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভার মঞ্চ থেকে শুরু করে গোটা মাঠ জুড়ে ছয়লাপ জল এবং কাদায়, এবং তার মাঝেই মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে হেঁটে যাবেন মঞ্চে, সেই পথেও রয়েছে যথেষ্ট জল এবং কাদা। তা সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনের, এখনো পর্যন্ত সরানো হয়নি মাঠ থেকে জল। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কর্মীদের নিয়ে 7-8 জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করবেন প্যারেড গ্রাউন্ড ময়দানে। স্বাভাবিকভাবে জোর কদমে চলছিল সেই মঞ্চ তৈরির কাজ, এবং সেই বৃষ্টির ফলে মঞ্চ তৈরির কাজে যথেষ্টই ব্যাঘাত ঘটে। এর মধ্যে শনিবার রবিবার বৃষ্টির ফলে মাঠের বেশির জায়গায় জল জমে কাদা হয়ে রয়েছে। তা সত্ত্বেও মাঠ থেকে এখনো পর্যন্ত সেই জল সরানোর ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। ওয়াকিবহল মানুষের মধ্যে লাগাতার এভাবে বৃষ্টি চলতে থাকলে মুখ্যমন্ত্রীর কর্মী সভায় তার প্রভাব পড়বে। অবশ্যই এই বিষয়ে তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী সেই নামটি আবেগ, এবং সেক্ষেত্রে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে লোকাধিক মানুষ আসবে এই কর্মী সভায়। জানাচ্ছেন এই বিষয়ে মৃদুল গোস্বামী। শুনব, আশা মানে আবেগ, ঠিক আছে, ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে কালকে লোকাধিক মানুষ এই মাঠে আসবে। আরেকটা বিষয় বলছি দাদা, কেএলওর তরফ থেকে একটা কিন্তু মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা, আমি আপনাকে কিছু, সেক্ষেত্রে নিরাপত্তার কিন্তু একটা আটোসাটোর যে ব্যাপার থাকে নেই সেটা দেখা যাচ্ছে। কি বলবেন, কোথায় আটোসাটো নেই, সেরকম ভাবে নিরাপত্তার কিন্তু একটা দেখা যাচ্ছে। নিরাপত্তা আপনি দেখবেন, আজকে তো কাজ হচ্ছে, কালকে সকাল থেকে দেখে নেবেন।